1962 সালে কৃষিখাতে উন্নয়নের লক্ষ্যে কুষ্টিয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পটি চালু হয়। সেচ পরিচালনার জন্য মূল ক্যানেলের সাথে 3500টি পাইপ সংযুক্ত রয়েছে, আর মূল ক্যানেলের ওপর নির্মাণ করা হয় 2184টি স্লুইজ গেট। কিন্তু এসব স্লুইজ গেটে পর্যাপ্ত লোকবল না থাকায় পানি উত্তোলন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, অপারেটর না থাকায় সঠিক সময়ে পানি পান না তারা। আবার অনেক সময় পানির কল বন্ধ না করায় অতিরিক্ত পানিতে তলিয়ে যায় ফসল। এছাড়া উত্তোলিত পানির 10% ব্যবহার না হওয়ায় নদীর পানি ফিরে যায় নদীতেই। এতে ফসল উৎপাদনে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এই সেচ গেটগুলো এই কিডা কখন এসে খোলে, এর কারণে সমস্ত পানিগুলো অপচয় হয়ে যায়। আলমাল দেখা যাচ্ছে ধানের গলা গলি পানি হয়, বিল খালে তখন হয়তো বিলি লাইবে চলে যায়। ধান তলায় থাকলে চোপন খেয়ে নষ্ট হয়ে যায়, তারপরে পোয়া ছাড়ে না। লোকবল সংকটের কথা স্বীকার করে শীঘ্রই নিয়োগ দেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। জিকে সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনায় জনবলের স্বল্পতার কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে। কর্তৃপক্ষের নিকট চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে, যদি চাহিদা মতো জনবল পাওয়া যায় তাহলে আমরা দক্ষতার সাথে আরও সেচ কার্য পরিচালনা করতে পারব। কুষ্টিয়া গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের তথ্য অনুযায়ী কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা এই চার জেলার 13টি উপজেলায় সেচের জন্য 1655 কিলোমিটার খাল রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া।